নমস্কার, খবরিয়া 24-এ আপনাদের স্বাগত জানাই। আমি বানি এবং আমার সঙ্গে আছে দেবাশিস। আমাদের খবরিয়া 24-এ বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন 8670345918 এই নম্বরে। এখন আমরা দেখে নেব আজ সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি এক নজরে। পুলিশ লকআপে এক শিক্ষকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দিনহাটায়। জানা গিয়েছে মৃত শিক্ষকের নাম সৌম্যদীপ চক্রবর্তী। তিনি টিয়াদহ গোর্খার পার পঞ্চম পরিকল্পনা প্রাথমিক স্কুলের শিক্ষক ছিলেন। তার বাড়ি দিনহাটার নিগমনগর এলাকায়। তিনি দিনহাটা শহরের বোর্ডিং পাড়ায় ভাড়া থাকতেন। গতকাল রাতে দিনহাটার গোধুলি বাজার এলাকা থেকে ওই শিক্ষককে পুলিশ আটক করে। তিনি মদ্যপ অবস্থা ছিলেন বলে পুলিশের অভিযোগ। এরপর তাকে থানায় নিয়ে যাওয়া হয়। আজ ভোরবেলা তাকে লকআপে অচৈতন্য অবস্থায় শুয়ে থাকতে দেখা যায় বলে পুলিশের দাবি। এরপর তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে বলে জানা গিয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ জেনে শুনেও কুচবিহার পুরসভার দুর্নীতির অন্যতম অভিযুক্ত প্রাক্তন চেয়ারপারসন রেবা কুণ্ডু ও তার ছেলে অর্থাৎ কাউন্সিলর অভিজিৎ কুণ্ডুকে গ্রেপ্তার করছে না বলে অভিযোগ তুলল বিজেপি। মঙ্গলবার কুচবিহার সুকান্ত মঞ্চে দলের জেলা কমিটির কর্মকর্তাদের নিয়ে বৈঠক করতে এসে এমন অভিযোগ তুললেন বিজেপির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায়। রবিবার কুচবিহার পুরসভার একটি দুর্নীতির মামলায় সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু এই মামলায় প্রকৃত অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ দিলে পুরো ভবনে তালা ঝুলিয়ে আন্দোলনে নামে অন্যান্য কর্মীরা। পুলিশ সূত্রে জানা যায় এই ঘটনায় অন্যতম অভিযুক্ত রেবা কুণ্ডু ও তার ছেলে কাউন্সিলর শুভজিৎ কুণ্ডুকে গ্রেপ্তার করার জন্য তাদের বাড়িতে পুলিশ অভিযান চালিয়েও পাওয়া যায়নি। ইতিমধ্যে এই ঘটনা কোচবিহারের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিন বিজেপির রাজ্য নেতা কোচবিহার পুরসভা কাণ্ডে অন্যতম অভিযুক্তদের গ্রেপ্তার না করা নিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে দেওয়ায় রাজনৈতিক টানাপোড়েন আরও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। তদন্তের নামে কর্মীদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তুলে টিফিন টাইমে প্রতীকে আন্দোলন করলো কোচবিহার ডাক বিভাগের কর্মীরা। মঙ্গলবার কোচবিহার হেডপোস্ট অফিসের সামনে ওই বিক্ষোভ আন্দোলন করে ডাক কর্মীদের একটি সংগঠন। পরে ওই কর্মীদের পক্ষ থেকে হেডপোস্ট অফিসের সুপারিনটেন্ডেন্টকে একটি স্মারকলিপি দেওয়া হয়। তাদের অভিযোগ দুর্নীতির ঘটনায় যুক্ত প্রাক্তন প্রশাসনিক কর্তাদের আড়াল করা হচ্ছে, অথচ যারা দোষী নয় তাদের ওপর নানা রকম হয়রানি করা হচ্ছে। কোচবিহার একাধিক পোস্ট অফিসের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। এর মধ্যে একটি দুর্নীতির ঘটনায় সিবিআই তদন্ত চলছে বলে জানা গিয়েছে। সাংবাদিক সম্মেলন করে জেলা প্রশাসনের কাছে তাদের কর্মী তপতী বর্মণ ও তার ছেলের জীবন সম্পত্তি নিশ্চিত করার দাবি জানালো সন্তান দল। মঙ্গলবার কোচবিহার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই দাবি জানানো হয়। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সন্তান দলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক অঞ্জন দেব, দিনহাটা নাগরিক মঞ্চের জয়গোপাল ভৌমিক, কোচবিহার জেলা কমিটির নারুগোপাল দত্ত, উত্তরবঙ্গে দায়িত্ব থাকা সঞ্জিত দাস ও অন্যান্যরা। জাতীয় স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় ডাক পাওয়া মাথাভাঙ্গার শিক্ষক মানিক ধরকে সংবর্ধনা দিল তৃণমূল যুব কংগ্রেস। মঙ্গলবার মাথাভাঙ্গা শহরে মানিক ধরের বাসভবনে গিয়ে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি সামান্য আর্থিক সহযোগিতা করা হয়েছে বলে জানা গিয়েছে। মডেলিং শো অনুষ্ঠিত হলো কোচবিহারে। মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই মডেলিং শো অনুষ্ঠিত হয়। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি অসম থেকে অনেক প্রতিযোগী ও প্রতিযোগিনী এই শোতে অংশ নিয়েছিল। কলকাতা থেকে জুরি মেম্বাররা বিচারক হিসেবে এই মডেলিং শোতে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। এখানকার শো থেকে 15 জনকে নির্বাচিত করা হবে। এদিন এই মডেলিং শো ঘিরে কোচবিহারের যুবক যুবতীদের ভীষণ উৎসাহ ছিল। আজকের এই মডেলিং শো এর নাম দেওয়া হয়েছিল বং আসাম মডেলিং ফেস্ট। কোচবিহার লোকসভা যুব কংগ্রেসের সভাপতি হলেন জয়ন্ত চন্দ। মঙ্গলবার কোচবিহার প্রেস ক্লাব সাংবাদিক সম্মেলন করে একথা জানান তিনি। জেলা কংগ্রেসের প্রথম সারির নেতাদের উপস্থিতিতে এই দিনে সাংবাদিক সম্মেলন হয়। সেখানে উপস্থিত ছিলেন বর্ষিয়ান কংগ্রেস নেতা ও তথা প্রাক্তন মন্ত্রী ডক্টর মোহাম্মদ ফজলে হক। এছাড়া উপস্থিত ছিলেন পার্থপ্রতিম মিশর, মিলন সরকার, বিশ্বজিৎ সরকার, উষারানী বর্মণ ও আরও অনেক নেতাকর্মীরা। বৃক্ষরোপণ করে আগাম ভ্যালেন্টাইন ডে পালন করল প্রেমিক প্রেমিকারা। মঙ্গলবার সন্ধ্যায় কোচবিহার সাগরদিঘি চত্বরে বৃক্ষরোপণ করতে হাজির হন কোচবিহারের অর্পিতা সরকার ও অরিজিৎ দে। আলিপুরদুয়ারের রাকেশ মল্লিক ও পাপিয়া সাহাসহ এক ঝাঁক প্রেমিক প্রেমিকা। তারা জানিয়েছেন আগামীকাল ভালোবাসার দিন। সেই উপলক্ষে প্রেমিক প্রেমিকারা সাগরদিঘি চত্বরে জড়ো হয়েছিলেন। এবছরের এই দিনটিকে স্মরণ করে রাখতেই বৃক্ষরোপণ করা হলো। পাশাপাশি তাদের বার্তা, যাদের ভালোবাসার মানুষের অভাব, অনাথ, প্রতিবন্ধী, পথ শিশু, দুস্থ আরও অনেক যাদের পুষ্টির প্রয়োজন তাদেরকে ভালোবেসে সাহায্যের হাত বাড়িয়ে দিন, বাড়িয়ে দেওয়ার আবেদন করেছেন এই প্রেমিক প্রেমিকারা।
অনেকে জানালেন আগাম ভ্যালেন্টাইন ডে উপলক্ষে প্রেমিক প্রেমিকাদের এই চমক মনে রাখবে কোচবিহার। মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলোর ছাত্রছাত্রীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো কোচবিহারে। মঙ্গলবার কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে ওই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। এদিন এই ক্রীড়া প্রতিযোগিতার উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি পুষ্পিতা ডাকুয়া, জেলা শাসক কৌশিক সাহা সহ বেশ কয়েকজন জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তা। সবুজ সাথী প্রকল্পে কোচবিহারের নিপেন্দ্র নারায়ণ হাই স্কুলে দশম শ্রেণীর ছাত্রদের হাতে তুলে দেওয়া হলো সাইকেল। মঙ্গলবার দুপুরে এই সাইকেল বিতরণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন কোচবিহারের দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী, এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন ওই স্কুলের শিক্ষকরা। এদিন ওই স্কুলের দশম শ্রেণীর মোট 154 জন ছাত্রকে সাইকেল দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির অধীনে সচেতনতা শিবির ও ট্রেনিং অনুষ্ঠিত হলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কোচবিহার শাখায়। মঙ্গলবার কোচবিহার শাখায় 15 জন ড্রাইভার ও 15 জন কন্ডাক্টরকে নিয়ে ট্রেনিং দেওয়া হয়। পাশাপাশি গাড়ি চালানোর ক্ষেত্রে কী কী বিষয় মেনে চলতে হবে সেই বিষয়ে তাদের সচেতন করা হয়। মাথাভাঙায় শুরু হলো শিবরাত্রির মেলা। মঙ্গলবার এই মেলার উদ্বোধন করেন বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, এছাড়া উপস্থিত ছিলেন শীতলকুচির বিধায়ক হিতেন বর্মন, জেলা পরিষদের সহসভাপতি ললিত প্রামাণিক, মাথাভাঙা পুরসভার চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিক, কাউন্সিলর ও আরও অনেকে। বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো নীলকুঠি সিস্টার নিবেদিতা গার্লস উচ্চ বিদ্যালয়ে। স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান ভূষণ সিং। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মনুশ্রী সরকার, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অতনু কুমার পাল, ফিজিশিয়ান ডক্টর এম আই সিদ্দিকী স্বাস্থ্য পরীক্ষা করেন। এই স্বাস্থ্য শিবিরে বিদ্যালয়ের ছাত্রীরা ও স্থানীয় বাসিন্দা সহ প্রায় 300+ মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান। আসানসোল জেলা হাসপাতালে ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট বা রক্তের পৃথকীকরণ সেলের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কৃষ্ণনগর জেলা হাসপাতাল থেকে রিমোটের মাধ্যমে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি নদিয়ার কৃষ্ণনগর জেলা হাসপাতাল সহ বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর ও পূর্ব বর্ধমানের জেলা হাসপাতালগুলিতে বিভিন্ন পরিষেবা সূচনা করেন। আলিপুরদুয়ার জংশন থেকে দার্জিলিং মেল চালু দাবি জানিয়ে আন্দোলনে নামল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সকালে দলগাঁও স্টেশনে মাদারিহাট বীরপাড়া তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে এই অনশন আন্দোলন করা হয়। আন্দোলনকারীদের দাবি, আলিপুরদুয়ার জংশন থেকে ওই ট্রেন চালু হলে ডুয়ার্সের ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সকলেই উপকৃত হবেন, তাই ওই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ফের ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো এক বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে রায়গঞ্জ থানার বড়দুয়ারি এলাকার 34 নম্বর জাতীয় সড়কে। এই ঘটনার পরেই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে প্রায় ঘণ্টাখানেক 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে জানা যায় মৃতের নাম বিশ্বনাথ বর্মা। ঘন কুয়াশার জেরে শিলিগুড়ি মহকুমার বিধাননগর এলাকার 31 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা কবলে পড়ল 5টি গাড়ি। দুর্ঘটনায় আহত হয়েছে প্রায় 12 জন, তার মধ্যে 7 জনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে একটি পিকআপ ভ্যানের চালকের অবস্থা আশঙ্কাজনক। ওই দুর্ঘটনার ফলে প্রায় ঘণ্টাখানেক 31 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ থাকে। অবশেষে বিধাননগর ইনভেস্টিগেশন সেন্টারের পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঝাড়গ্রাম জেলা হাসপাতালের পাশ থেকে উদ্ধার হলো এক শিশুর ভ্রূণ। কে বা কারা ভ্রূণটি ফেলে রেখে গেছে তা অবশ্য এখনও জানা যায়নি। গতকাল রাত 10:30 এক পথচারী ভ্রূণটিকে দেখতে পান, পরে খবর দেওয়া হয় ঝাড়গ্রাম থানায়। পুলিশ এসে ভ্রূণটি উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। ঝাড়গ্রাম থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এলাকার কোনো নার্সিংহোম কিংবা হাসপাতাল থেকে এভাবে ভ্রূণ ফেলে দেওয়া হয়েছে। জলপাইগুড়ি রোড স্টেশনে বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক। গতকাল রাত 1টার পর থেকে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে। উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় একটি মাল ট্রেন লাইনচ্যুত হওয়ার উত্তর পূর্বাঞ্চলের সাথে কয়েক ঘন্টার রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঘটনায় দুর্ভোগে পড়েন বিভিন্ন ট্রেনের যাত্রীরা। তামিলনাড়ু, ঝাড়খণ্ড ও কেরলে চাল পাঠাবে রাজ্য সরকার। জলপাইগুড়িতে একথা জানালেন খাদ্য ও সরবরাহ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আজ জলপাইগুড়ি সদর ব্লকের করলা ভ্যালি চা বাগানে মডেল ফেয়ার প্রাইস শপের উদ্বোধন করেন মন্ত্রী। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলাশাসক রচনা ভগত, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি নূরজাহান বেগম। বাগানের শ্রমিকরা এই দোকান থেকে ন্যায্য মূল্যে রেশন কিনতে পারবেন। চিকিৎসায় গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ উঠল মালদা মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে। মৃত শিশুর নাম আনিসা খাতুন, তার বাড়ি পুরাতন মালদায়। পরিবারের লোকজন জানিয়েছে শনিবার অসাবধানতাবশত বিছানা থেকে পড়ে মাথায় চোট পায় 9 মাসের ওই শিশুটি, এর ফলে তার মাথার পেছনে অংশ ফুলে যায়। সোমবার ওই শিশুটিকে মালদা মেডিকেল কলেজের বহির্বিভাগে চিকিৎসার জন্য আনা হয়।
নকল মদ তৈরির কারখানায় হানা দিয়ে নামি দামি দেশি ও বিদেশি মদ সংস্থার নকল মদ বাজেয়াপ্ত করল পুলিশ। আসানসোল কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ওই নকল মদ বাজেয়াপ্ত করেছে। অস্থায়ী বিএসএনএল সহকর্মীর মৃত্যুর প্রতিবাদে রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বিএসএনএল এর অস্থায়ী কর্মী ও তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। মৃত ওই অস্থায়ী কর্মীর নাম কাজল সরকার। ওই মৃতদেহ রাস্তায় রেখে অবরোধ করেন বিএসএনএল এর অস্থায়ী কর্মীরা। এই অবরোধের জেরে 34 নম্বর জাতীয় সড়ক ও রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কে যানজটের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট এসে বিক্ষোভকারীদের সাথে কথা বলে অবরোধ তুলে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে গাজল থানার বাবুপুর এলাকায়। পুলিশ ওই ঘটনায় স্বামী সহ 4 জনকে গ্রেপ্তার করে। পুলিশ ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ। এতক্ষণ আপনারা দেখলেন খবরিয়া 24-এর আজ সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলো এক নজরে। আমি দেবাশিস, আমার সঙ্গে ছিল বাণী। আরও খবরের জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.khaboriya24.com। সারাদিনের নিউজ আপডেট পাওয়ার জন্য লাইক করুন আমাদের ফেসবুক পেজ খবরিয়া 24 এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল খবরিয়া 24-এ। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন 8670345918 নম্বরে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবরিয়া 24 প্রাইম টাইম অল দি টাইম। শুভরাত্রি।